চট্টগ্রামে 11 থানার ওসিকে বদলি করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওসিদের বদলির মাধ্যমে নির্বাচনী কার্যকলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। বদলি হওয়ার মধ্যে চট্টগ্রাম নগরের 5 থানা ও উপজেলার 6 থানার ওসি রয়েছেন। বৃহস্পতিবার 7 ডিসেম্বর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ 5 সিএমপির আওতাধীন চকবাজার থানা, বন্দর থানা, সদরঘাট থানা, আকবর শাহ থানা ও বাইজির থানার ওসিদের বদলি করা হয়। অপরদিকে উপজেলার মধ্যে রাউজান, বাঁশখালী, মিরসরাই, সন্দ্বীপ, সীতাকুণ্ড, জুরালগঞ্জ থানার ওসি পদে অদলবদল করা হয়েছে। প্রজ্ঞাপনে নগরীর চকবাজার থানার ওসি মঞ্জুরুল কাদের মজুমদারকে বন্দর থানায়, বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহাকে বাইজি থানায়, বাইজি থানার ওসি ফেরদৌস জাহানকে সদরঘাট থানায়, সদরঘাট থানার ওসি গোলাম রব্বানীকে আকবর শাহ থানায় ও আকবর শাহ থানার ওসি ওয়ালিউদ্দিন আকবরকে চকবাজার থানায় বদলি করা হয়েছে। উপজেলার 6 থানার মধ্যে রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুনকে জুরালগঞ্জ থানায়, জুরালগঞ্জ থানার ওসি জাহিদ হোসেনকে রাউজান থানায় পদায়ন করা হয়েছে। বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিনকে সীতাকুণ্ড থানায়, মিরসরাই থানার ওসি মোহাম্মদ কবির হোসেনকে সন্দ্বীপ থানায় ও সন্দ্বীপ থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলামকে মিরসরাই থানায় বদলি করা হয়েছে। এদিকে মাসে 1 কোটি টাকার চাঁদাবাজি নিয়ে সারা দেশে আলোচনায় আসা সীতাকুণ্ডের ওসি তুফাইল আহমেদকে বাঁশখালী থানায় বদলি করা হয়।